আদি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারো স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায়া মার্টিন প্রশ্ন বিচিত্রা 2021 এই বইটি থেকে পেজ নাম্বার 226 এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 1টা আলোচনা করব। একের দাগের প্রশ্নে রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। দুয়ে রয়েছে, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় যে বেগের দ্বারা, তা হলো মুক্তি বেগ। মূল মধ্যরেখাটি লন্ডন শহরের ওপর দিয়ে প্রসারিত। দুয়ের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ড্যাশ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর হবে 4 জুলাই। দুয়ের দাগে রয়েছে, ওপিইসি এর পুরো নাম কি? ওপিইসি এর পুরো নাম হলো অর্গানাইজেশন অফ দি পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আমি এখানে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই লিখে দিয়েছি, তোমাদের যাদের ইংরেজিতে লিখতে অসুবিধা হবে তারা কিন্তু বাংলাতেও লিখতে পারো। তিনের দাগের প্রশ্নে রয়েছে, অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। ইয়াং সিকিয়াং অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির একটি কারণ লেখো। ইয়াং সিকিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো, 1 নম্বর, বিস্তীর্ণ সমতল ভূমি। এই অববাহিকার বিস্তীর্ণ অংশ সমভূমি হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ সহজ হয়েছে। অথবা তোমরা এই পয়েন্টটাও লিখতে পারো, অনুকূল জলবায়ু। এই অববাহিকা অঞ্চলের নাতিশীতোষ্ণ জলবায়ু অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। তো তোমাদের যেহেতু একটি পয়েন্ট লিখতে বলেছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটি পয়েন্ট লিখবে। চারের দাগের কোয়েশ্চেনে রয়েছে, অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। সঠিক উত্তর তোমাদের টেক্সট বইয়ের 91 নম্বর পাতায় তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তার এত বেশি যে পৃথিবীর প্রায় সব ধরনের জলবায়ু এই দেশ মহাদেশে দেখা যায়। কোন দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে, জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, নিরক্ষীয় জলবায়ুতে জন্মায় চিরহরিৎ বা চিরসবুজ উদ্ভিদ, আবার মরু অঞ্চলে জন্মায় কাঁটা জাতীয় উদ্ভিদ। পাঁচের দাগে রয়েছে, অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও। উচ্চচাপ অঞ্চলে আবহাওয়া শান্ত থাকে এবং নিম্নচাপ অঞ্চলে আবহাওয়া অশান্ত, ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়, কারণ ব্যাখ্যা করো। উচ্চচাপ অঞ্চলে শান্ত আবহাওয়া থাকার কারণ, 1 নম্বর, সাধারণত কোন অঞ্চলের উষ্ণতা কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়। উচ্চচাপ অঞ্চলের বায়ু শীতল হওয়ায় তা সংকুচিত, অধিক ঘনত্বযুক্ত এবং ভারী হয়। 2 নম্বর, শীতল জল বায়ুতে জলীয় বাষ্প খুবই কম থাকে, এর ভারী হওয়ায় সহজেই ভূপৃষ্ঠের দিকে নেমে আসতে থাকে। এই বায়ু নিম্নমুখী হওয়ায় ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না। তাছাড়া উচ্চচাপ অঞ্চল ও পার্শ্ববর্তী নিম্নচাপ অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য কম হওয়ায় বায়ু প্রবাহের গতিবেগ কম হয়। এই কারণে উচ্চচাপ অঞ্চলের আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে। এরপর নিম্নচাপ অঞ্চলের আবহাওয়া অশান্ত হওয়ার কারণ, 1 নম্বর, পৃথিবীপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ খুব উত্তপ্ত হয়ে উঠলে সেই স্থানের বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং সেখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বর, এই অঞ্চলে তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় যা নিম্নচাপকে আরও গভীর করে তোলে। 3 নম্বর, এই অবস্থায় চারিদিক থেকে শীতল ও ভারী বায়ু তখন সেই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ঘূর্ণাকারে ছুটে আসে। 4 নম্বর, ঊর্ধ্বাকাশে বায়ু ঠান্ডা হলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেখানে শীতল হয়ে মেঘ সৃষ্টি করে যা পরবর্তীকালে বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। বায়ুচাপের পার্থক্যের দরুন অনেক সময় বায়ু প্রবাহের গতি বেড়ে যায়। এই সকল কারণেই নিম্নচাপ অঞ্চলে অশান্ত পরিবেশ লক্ষ্য করা যায়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংকস ফর ওয়াচিং।